واشكروا لي ولا تكفرون এ আমার বান্দা আব্দুল করিম, আমি আল্লাহর তুমি নিয়ামত পেয়েছো, আল্লাহ আমি পেয়েছি, আল্লাহ বলে যে তাহলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন খবরদার অস্বীকার করবা না, নাফরমানি করবা না, বেইমানি করবা না, অবাধ্যতা করবা না, শুকরিয়া আদায় করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কি করতে বলেছেন একটু মেহরবানি আওয়াজ দিবেন, হুকুম কার? তাহলে অবশ্যই অবশ্যই করতে হবে, বান্দার আর কোনো উপায় এটাই করতে হবে। এখন আসেন, আল্লাহর নিয়ামত কি যদি নাই চিনি শুকরিয়া করব তো কিভাবে করব? আগে তো নিয়ামতটা চিনতে হবে, তারপরে না বাবা শুকরিয়া আদায় করব, ঠিক না বেঠিক? যেমন হাত আমাদের জন্য কথা একটু বলেন, এটা কিভাবে বুঝবো? যার হাত নাই তাকে দেখলে বোঝা যায়। বা আমাদের জন্য কত বড় মূল্যবান জিনিস, একজন মা জোর লেঙ্গা ব্যক্তিকে দেখলে বোঝা যায়। চোখ যে কত বড় নিয়ামত, একটা কানা দেখলে কিংবা অন্ধ দেখলে কিন্তু ভালো করে অ্যানালাইসিস করতে পারি, বুঝতে পারি যে চোখ যে কত বড় একটা নিয়ামত। তাহলে আমাদের চুলের আগা থেকে পায়ের নখ সর্বাঙ্গ যা যা আছে সবকিছু তো আল্লাহর রহমত। এখন বাহির হন ঘর থেকে, এই যে ঘরটাতে আছেন সে ঘরও তো আল্লাহর রহমত, এই ঘরের ভিতর যে রিজিক আছে সেগুলো তো আল্লাহর রহমত। আরো বাইর হন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যে রাস্তা যাচ্ছেন সে রাস্তার উপর মাটি, মাটির উপর রাস্তা, সে মাটিও তো আল্লাহর রহমত। কথা বলেন না কেন? গরমে অস্থির হয়ে গেছেন, কারেন্ট নাই, আপনার যে বাতাস আসতেছে সেটাও আল্লাহর রহমত। সবকিছু রহমত কে যদি আপনি অ্যানালাইসিস করেন, জাররা জাররা বিন্দু বিন্দু বালির কণা কণা সবই তো আল্লাহর রহমত। এখন আপনি একটা একটা করে শুকরিয়া আদায় করেন পারবেন? হ্যাঁ, সকাল একদম 6টা থেকে শুরু করেন, আল্লাহ দোকান দিছো আলহামদুলিল্লাহ, দোকানের মধ্যে মাল দিছো আলহামদুলিল্লাহ, টাকা দিছো আলহামদুলিল্লাহ, একটা 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 করে শুকরিয়া আদায় করতে করতে সকাল যাইয়া রাত হবে, রাত যাইয়া সকাল হবে, শুকরিয়া আদায় করা শেষ হবে না আল্লাহর এত নিয়ামত। তো বান্দা যদি এতক্ষণ শুকরিয়া আদায় করে, ব্যবসা করবে কখন? চাকরি করবে কখন? ফ্যামিলিকে সময় দিবে কখন? করার তো কোনো রাস্তা, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে শুকরিয়া আদায় করো। পয়েন্টটা বুঝবেন, আল্লাহর হুকুম হচ্ছে শুকরিয়া আদায় করো, কিন্তু শুকরিয়া আদায় করার জন্য যদি নিয়ামত গবেষণা করি, দেখা যায় প্রত্যঙ্গ অঙ্গে অঙ্গে জায়গায় জায়গায় প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর রহমত। সব রহমতকে ছেড়ে দিলাম, শুধু একটাকে ধরলাম, সেটার নাম হচ্ছে নিঃশ্বাস, সব বাদ দিলাম, আল্লাহর নিয়ামত রহমত সব বাদ দিলাম, শুধু একটাকে ধরলাম, সেটার নাম কি? শুকরিয়া আদায় করেন খাটতে বসতে সম্ভব, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নিঃশ্বাসে নিঃশ্বাসে বললেন। যখন ঘুমাবেন, বুঝেন না, জেগে যতক্ষণ আছেন তো করলেন, চোখটা যখন লাগে আসলো আলহামদুলিল্লাহ মুখে, তখন শুকরিয়া কিভাবে আদায় করবেন? কিন্তু হুকুম হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করো, দ্বিতীয় কোনো রাস্তা। আল্লাহ তোমার হুকুম হয়েছে, গভীর মনোযোগ, আল্লাহ তোমার হুকুম হয়েছে, এই পয়েন্টটা নোট করবা, আল্লাহ তোমার হুকুম হয়েছে শুকরিয়া আদায় করার, আমার মতো এই 3500 একটা বান্দার নাই জ্ঞান, নাই যোগ্যতা, নাই আওকাত, নাই জিকিরের তাল, নাই নামাজের তাল, নাই রোজার তাল, না নিজের চরিত্রের তাল, করতে হবে তোমার শুকরিয়া। ঘর দেখলাম সেখানেও তোমার রহমত, পরিবার দেখলাম তোমার রহমত, সন্তানের চেহারা দেখলাম তোমার রহমত, মা বাবার চেহারা দেখলাম সেখানেও তোমার রহমত, একটা একটা করে শুকরিয়া আদায় করল আল্লাহ। 24 ঘন্টা 24 ঘন্টা 48 ঘন্টাও চলে গেলেও শুকরিয়া আদায় হবে না, ব্যবসা করব না, বাণিজ্য করব, টাকা না কামাইলে খাবো কি, এমনি না জীবন চলবে, আল্লাহ কিভাবে করবো এত শুকরিয়া? আল্লাহ বলে যে 10-এর ভিতরে এক বইটা আছে দেখছো, বলেন না সুবহানাল্লাহ,
মহব্বতের আওয়াজে বাজারে গিয়ে যখন দেখলেন দশের ভিতরে এক, বুঝনেওয়ালা বুঝে ফেলে বই একটা, কিন্তু রহমত আছে, কথা বলে বাংলাও আছে, ইংরেজিও কথা বলে, ইংরেজিও, অঙ্ক, উর্দু, ফার্সি, একের ভিতর দশ বই কয়টা, কিন্তু আছে কয়টা? আল্লাহ বলে যে এমন একজনের শুকরিয়া আদায় কর যে শুকরিয়া আদায় করলে আমার সমস্ত শুকরিয়া আদায় হয়ে যাবে। তোদের এত টেনশনও করা লাগবে না, এত আলাদা আলাদা করে আদায়ও করা লাগবে না। আমরা তো সেই বান্দা আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে ভুলে যাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ মুখে আসে না, কথা বলেন না কেন? আর আমাদের মতো বান্দা শুকরিয়া আদায় করবে আল্লাহ, কি বলেন? নাকি ভুল বললাম? পারবো নি আমরা? সম্ভব নয়, কিন্তু আল্লাহর হুকুম পালন করতে হবে। এই পয়েন্টটা বুঝলে ইনশাআল্লাহ আপনার দিন দুনিয়ার সমস্ত প্রশ্নের উত্তর আপনার এই পয়েন্টে চলে আসবে, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু যা আছে শুকরিয়া আদায় করা সম্ভব না। কেমনে করবো রে ভাই, নিঃশ্বাসের টাই পারলাম না, বাকি সবগুলো তো বাতিল দিলাম। আল্লাহ বলে যে স্পেশাল একটা আছে যেটা শুকরিয়া আদায় করলে সবকিছুর শুকরিয়া আদায় হয়ে যাবে। আল্লাহ সেই স্পেশালটা কি বলে? যে আমার কোরআনকে গবেষণা করো। কোরআনকে গবেষণা করতে লাগলাম, কোরআন পড়তে লাগলাম, আয়াত পড়তে লাগলাম, আল্লাহ পাক গভীর মনোযোগ, আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন, কিন্তু কোরআনের কোথাও আল্লাহ বলেনি বান্দা আমি আল্লাহ শুকরিয়া আদায় কর, কারণ আমি আল্লাহ তোকে চোখ দিয়েছি একবারও বলেন নাই, হাত দিয়েছি শুকরিয়া আদায় কর একবারও বলেন নাই, আল্লাহ কখনো কোরআনে বলেন নাই তোমাকে সন্তান দিয়েছি আমার শুকরিয়া আদায় করো, আল্লাহ বলে নাই মা বাবা দিয়েছি শুকরিয়া আদায় করো বলেনি, আল্লাহ বলেনি সম্পদ দিয়েছি, দম দিয়েছি, দৌলত দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ কোরআন একটা বার বলে নাই, আল্লাহ কোরআন একটা বার বলে নাই, আমি বান্দা তোমাকে চোখ দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি, কিডনি দিয়েছি, কলিজা দিয়েছি, মাথা দিয়েছি, সুতরাং আমি আল্লাহ শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার উপর অনেক বড় দয়া করলাম যে তোমাকে চোখ দিয়েছি দেখার জন্য, হাত দিয়েছি ধরার জন্য, পা দিয়েছি চলার জন্য, কোরআনের একটা বার কোনো জায়গায় আল্লাহ বলে নাই, কিন্তু যখনই আপনার আমার হাসরের কান্দারি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা উম্মতওয়ালা দয়াল নবী মুস্তাফার কথা যখন চলে আসলো, আল্লাহ পাক সাথে সাথে জবান খুলে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাসা ফিহিম রাসূলা, ও দুনিয়ার মানুষ আমি এত কিছু দিয়েছি কখনো তোদেরকে কোটা দিই নাই, সতর্ক করি নাই, ইজ বাসা ফিহিম রাসূলা বলে আমি আল্লাহ সতর্ক করে দিলাম, আমি আল্লাহর যত নিয়ামত তোদেরকে দান করেছি তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার রসূলকে তোদেরকে দান করেছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ মান্নাল্লাহু, কুরআন শরীফের আয়াত ঠিক আছে নি হাফেজ সাহেব? আমি তো মূর্খ মানুষ, তোমরা তো জানো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, বলতেছেন কে? আল্লাহ। আল্লাহর বান্দার একটু আওয়াজ দিয়ে বলেন, বলতেছেন কে? দলে দলে দ্বিমত আছে, দলে দলে দ্বিমত থাকতে পারে, কথা বলেন, কিন্তু আল্লাহর বান্দাদের বেলায় তো দ্বিমত থাকতে পারে না, কারণ সবাই আল্লাহর বান্দা, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, আওয়াজ দিয়ে বলুন কারো কোনো দ্বিমত নাই, যে যে দলে করুক দল দিক দিয়ে আলাদা, কিন্তু যখন আল্লাহ এবং বান্দার হিসাব করবে সবাই আমরা এক, কারণ এখানে কোনো দ্বিমত নাই, সবাই আমরা আল্লাহর হুকুম মানি, বিশ্বাস আল্লাহকে, দ্বিমত আমাদের। আর সেই আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দাদের উপর অনেক বড় দয়া করেছি। আল্লাহ কি চোখ দিছো, হাত দিছো, পা দিছো, টাকা দিছো, দম দৌলত দিছো, গাড়ি বাড়ি দিছো, এগুলা বলে যে না, ইজ যখন, ইজ যখন, যখন মানে বারে রবিউল আউয়াল, বাসা ফিহিম রাসূলা, আমার রসুলকে, আমার হাবিবকে, আমার নবীকে, আমার নূরের টুকরো নবীকে, আমার নূরের টুকরো নবীকে, আমার প্রিয় হাবিবকে, যখন আমি আল্লাহ মুমিন বান্দাদেরকে
দান করেছি, বাসা ফিহিম রাসূলা, আমার মুমিন বান্দাদের কাছে যখন আমার রসুলকে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি, ওই দিন ওই মুহূর্তটাই হচ্ছে মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহর স্পেশাল দয়া। আল্লাহ হুকুম দিয়েছেন আমার নিয়ামতের শুকরিয়া আদায়, আওয়াজ দেন। আবার এই আয়াতে বলতেছেন সবচাইতে বড় নিয়ামত হচ্ছে কামলিওয়ালা নবী। তাহলে দুই আয়াত এক জায়গায় করলে, প্রথম আয়াত এ বান্দা শুকরিয়া আদায় কর, আল্লাহ কি নিয়ে শুকরিয়া করতাম এতগুলো বিষয়, আল্লাহ বলে যে আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী, বান্দা বুঝে গেল আল্লাহ প্রথমে বলে শুকরিয়া আদায় কর, পরে বলে যে সবচেয়ে বড় নিয়ামত নবী, বান্দা বুঝে গেল শুকরিয়া যদি আদায় করতে হয় নবীর মাধ্যমে, নবীর কারণে নবীর শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, একজন বিপদে পড়ে আপনার কাছে আসলো, ভাই আমাকে 20,000 টাকা দেন না এক মাসের জন্য, যদি আমার মতো 6 মাস চলে গেল খবর থাকে না, 6 মাসের জন্য কথা বলতে কষ্ট হলে আমি ছেড়ে দিচ্ছি, 6 মাস, 1 মাসের জন্য আমাকে 20,000 টাকা দেন, আপনি দিলেন ঠিক আছে ভাই, ওয়াদা ঠিক থাকবে তো? হ্যাঁ একদম পাক্কা, ন দিব ধাক্কা, পাক্কা 1 মাস ঠিক না বেটি? এখন সে আপনার থেকে টাকাটা হাতে নেওয়ার পরে তোর মতো কিট্টে মানুষ জীবনে দেখি নাই, যদি এমন বলে টিয়া লইয়া ফুড়ে মারার দেনা দে, কথা বলেন না, নিয়ম কি শুকরিয়া আদায় করার, করবেন কখন, যখন শুকরিয়া আদায় কিভাবে করে সেটা আগে জানতে হবে, আপনি যদি শুকরিয়া কিভাবে আদায় করে সেটাই যদি না জানেন, শুকরিয়া জীবনভর আপনার দ্বারা আদায় করা সম্ভব নয়। শুকরিয়া আদায় করার 3টা সিস্টেম আছে, কয়টা? 3টা। একটা হচ্ছে আপনার প্রশংসা করা, ভাই তোমার মতো এত দিলদরিয়া মানুষ আমি আর দেখিনি, অবাস্তব হইলে বললেন আর বাস্তব হইলে আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, ভাই তোমার মতো এত দিলদরিয়া মানুষ দেখি নাই, আজকে আমাকে বিপদের মুহূর্তে তুমি আমাকে অনেক বড় সাহায্য করেছো, এটা এখন কি করলো আপনাকে, কি করলো, প্রশংসা করলো। দ্বিতীয় নম্বর, এখন আপনার থেকে টাকা নিলাম আমি কিংবা কেউ টাকা নিল, 2 দিন পরে রাস্তায় তারা দেখলেন ভাই আমার তো একটু দোকানে কাজ আছে, আমার জন্য একটা সিএনজি এনে দে তো, সে আপনারা বলে যে আমার টাইম নেই, বুঝেন না, এটা যদি হয় শুকরিয়া আদায় হবে না, বরং আপনি দাঁড়ায় আছেন গাড়ির জন্য, সে আসলো ভাই কোথায় যাচ্ছেন মনে হয়, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়াইলাম গাড়ির জন্য পাচ্ছি না, পায়ে অনেক ব্যথা হচ্ছে, গাড়ির জন্য আনতে পারবো না মোড় থেকে, আচ্ছা দাঁড়ান দাঁড়া আমি এনে দিচ্ছি, শুকরিয়া আদায় করা হবে। ওই ব্যক্তি চিন্তা করবে যে না আমি টাকাটা যে দিছি সেটা সে মূল্যায়ন করতে জানে, আর যদি উল্টাটা করে গৌরমি বিয়াদবি, তাহলে 3টা শর্তে 3টা নিয়মে 3টা ওয়েতে 3টা পদ্ধতিতে শুকরিয়া আদায় করতে হয়। 1 নম্বর প্রশংসার মাধ্যমে, 2 নম্বর হুকুম পালনের মাধ্যমে, হুকুম 1 নম্বর কি বলেছিলাম, প্রশংসার মাধ্যমে, 1 নম্বর কি বলেছিলাম, মেহরবানি আওয়াজ দিবেন, 1 নম্বর কি বলেছিলাম, প্রশংসার মাধ্যমে, বাস্তব না বাস্তব, আমি বলবো না আপনারা বলেন, বাস্তব না বাস্তব, 1 নম্বর হচ্ছে প্রশংসা, 2 নম্বর হচ্ছে হুকুম মানতে হবে, আদেশ মানার মাধ্যমে শুকরিয়া আদায় করতে হবে, 3 নম্বর হচ্ছে সম্মানের মাধ্যমে, আপনার থেকে টাকাও নিল উল্টা আপনারা অপমান করলো শুকরিয়া আদায় হবে না। মানলাম ইয়াশকুরিন নাস ফালাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার হক বান্দার শুকরিয়া আদায় করতে জানে না সে আল্লাহ শুকরিয়া কেমনে আদায় করবে, আর আগে বান্দারটা তো করে দেখা তারপর আল্লাহটা করিস, কথাই আছে না, তাহলে কয়টা নিয়মে, মেহরবানি করে আওয়াজ দেন, 1 নম্বর প্রশংসা, 2 নম্বর হুকুম আদেশ মানব পালন করা, 3 নম্বর হচ্ছে সম্মান করা, 3টা নিয়মের বাইরে চতুর্থ কোনো নিয়ম নাই, কথা বলেন না, আপনার ব্যক্তিগত জীবনকে আপনি অ্যানালাইসিস করুন গবেষণা করুন, এই 3টা নিয়মের বাইরে আর কোনো, এই কথা আপনারা সবাই একমত আছেন কি নাই, আওয়াজ দেন, 1 নম্বর এখন গভীর মনোযোগ, 1 নম্বর সম্মান করা, 2 নম্বর হুকুম মানা, 3 নম্বরের মধ্যে প্রশংসা করা, কিভাবে, এই 3টা কি বলে যে 3টা হচ্ছে শুকরিয়া আদায় করার লক্ষণ,
শুকরিয়া আদায় করার রাস্তা, শুকরিয়া আদায় করার পদ্ধতি। শুকরিয়া কিসের আদায় করব? বলে যে নিয়ামতের। কিসের নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত তো লক্ষ্যটা কোনটার? বলে যে কামলিওয়ালা, মদিনাওয়ালার। সেজন্যই তো নবীর গোলামেরা তাযীমের মাধ্যমে নবীকে সম্মান করে, আল্লাহর শুকরিয়া আদায় করে, নবীর প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের দরবারে নবীর আদেশ পালন করে, শুকরিয়া করে আল্লাহর দরবারে। আমার নবীর প্রশংসা করা, আমার নবীর গুণগান করা, আমার নবীর আদেশ মানা, আমার নবীকে তাযীম করা আল্লাহর ফাস্ট গুরুলি আয়াতের হুকুম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ।